Welcome viewers, welcome back to my channel Hidden Minds. Tomra shobai jano je ei du bochhor age 2020 te COVID-19 jeta amader otimari amader shobaike amader sadharon jibon ke bhishon bhabe disturb korechilo ebong shekhane duto bochhor amader theke jano kere newa holo. এবং সেখানে আমরা শুধু আমাদের দৈনন্দিন জীবনযাত্রা নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা ধরো একই কাজ করতে করতে যখন বোর হয়ে যাই তখন মনে হয় কাছে পিঠে কোথাও ঘুরে আসি। সেই ঘোরা বেড়ানো একদমই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং এটা শুধু আমরা নই, তোমরা সবাই এটা ভুক্তভোগী। সবাই কিন্তু এই একইভাবে এই দুটো বছর জীবনে হয়তো আমাদের নষ্ট হয়ে গেছে। 2021-এ যখন কোভিডের প্রকোপ একটুখানি কমেছিল, ফার্স্ট ওয়েভ চলে গেছে, আমরা জানি ওয়েভ মানে একটা পিক পয়েন্ট আসে তারপর সেটা আস্তে আস্তে কমতে থাকে, তো সেই জায়গায় যখন ফার্স্ট ওয়েভ আস্তে আস্তে কমছে সেই সময় কিন্তু আমাদের মনে হলো যে আমরা কোথাও একটু ঘুরে আসি। তখনও কিন্তু সেকেন্ড ওয়েভ সেভাবে আমাদের হিট করেনি। তো সেই জন্য 2021-এর মার্চের এন্ডে আমরা ঠিক করেছিলাম যে সবাই মিলে বেরিয়ে পড়ি। তো সেই হিসেবে আমরা বেরিয়েও পড়েছিলাম এবং যখন আমরা ট্যুরে আছি যে সেখানে সেই ট্যুরে আমরা কিন্তু প্রথমে দিল্লি গিয়েছিলাম। দিল্লি থেকে আমাদের যে ট্যুরটা ছিল সেখানে কিন্তু আমাদের হিল স্টেশন ছিল মেনলি, তার আগে আমরা কিন্তু জিম কর্বেট গিয়েছিলাম। জিম কর্বেট ন্যাশনাল পার্ক আমরা ঘুরেছি, তারপর চকোরি গেছি। চকোরি তোমরা জানো একটা হিল স্টেশন, সেখান থেকে মুন্সিয়ারি গিয়েছিলাম। তো হিলি রিজিয়ানে আমরা অতটা বুঝতে পারিনি যে অলরেডি সেকেন্ড ওয়েভ এসে গেছে। তো তোমরা সবাই জানো, ফেস করেছো যে সেকেন্ড ওয়েভ কতটা মারাত্মক হয়েছিল। তো এই সেকেন্ড ওয়েভের মাঝেই আমরা কিন্তু সেই সময় ট্যুর করছিলাম, হিল এরিয়াতে ছিলাম, আমরা মাস্ক পরছিলাম, সমস্ত রকম আমাদের যে স্যানিটাইজেশনের যে বন্দোবস্ত সেগুলো আমরা নিয়ে গিয়েছিলাম। ইভেন হোটেলও আমাদের ভীষণভাবে হেল্প করেছিল, স্যানিটাইজেশন হচ্ছিল সেখানে। তো কিন্তু আমরা অতটা রিয়েলাইজ করতে পারিনি যে তখন সেকেন্ড ওয়েভ এতটা মারাত্মক হতে চলেছে বা এইভাবে এই ওয়েভটা এসেছে। তো আমরা যখন ফেরার সময় দিল্লিতে এসে পৌঁছলাম তখন কিন্তু দিল্লিতে দেখলাম যে মাস্কের ব্যাপারে সেখানে ভীষণভাবে একটা রেস্ট্রিকশন চলছে এবং যারা মাস্ক পরছে না তাদের সেখানে কিন্তু ফাইন করা হচ্ছে। তো এই অবস্থাতে আমরা কিন্তু প্রপার যে আমাদের হাইজিন মেনটেন করে আমরা কিন্তু সেই সময় ব্যাক করেছিলাম এবং আসার পর নিউজে তো দেখাই গিয়েছিল কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল দিল্লি সেই সময়। তো সেটা আমরা ফিরে আসার পর যদিও হয়েছিল কিন্তু সেকেন্ড ওয়েভ তোমরা সবাই রিয়েলাইজ করেছো যে ভীষণ মারাত্মক হয়েছিল। এরপরে তো আমরা জানি যে সবাই আমরা প্রায় ভ্যাকসিনেটেড হয়ে গেছি, ভ্যাকসিন নেওয়া হয়েছে, ইভেন বুস্টারও অনেকের হয়ে গেছে। তো সেই সময় আমরা যখন ফিরে এলাম 2021-এ তখন আমার মেয়ে ক্লাস 12 চলছিল। তোমরা জানো যে 12-এ প্রচুর পড়াশোনার চাপ থাকে, তো সেই জন্য 2021-এ আর আমরা কোথাও বেরোই। তো সারা বছর মেয়ে পড়েছে, বিশেষ করে ওদের অনলাইন ক্লাস ভীষণ ডিস্টার্ব ছিল। তো ওদের ব্যাচটা এরকমই ছিল যে 2 বছর ওরা অনলাইন ক্লাস করলো কিন্তু ওরা অফলাইন মোডে এক্সাম দিল। সেটা অবভিয়াসলি ভালো হয়েছে কারণ অফলাইন এক্সাম সবসময় ডিজায়ারেবল আমরা জানি। তো 2022-এ যখন এলাম, 22-এর এপ্রিলে ওর HS এক্সাম শেষ হলো, তারপরও ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসগুলো চলছিল। এই করে তখন তো মানে কম্পিটিটিভ এক্সামের সময় বন্ধুদের সঙ্গে দেখা নেই, শুধুমাত্র ঘরে বসে পড়াশোনা করা, সেটা মনে হয় আরও একটা বাচ্চার যে মেন্টাল হাইজিন সেটাকে ডিস্টার্ব করে। তো জুলাই পর্যন্ত এরকম চলল। তো তারপরে আমরা ডিসাইড করলাম, যদিও শুনছিলাম যে ফোর্থ ওয়েভ চলছে কিন্তু ফোর্থ ওয়েভ আমরা দেখেছি যে অতটা ভয়াবহ কিছু রেজাল্ট আমাদের দেয়নি। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম আর পারা যাচ্ছে না, এবার আমাদের বেরোতে হবে।
তো সেই জন্য আমার হাজবেন্ড আগে থেকেই প্রিপারেশন নিচ্ছিল, আমরা অতটা বুঝতে পারিনি যে ও সবটা প্রিপেয়ার করছে, একটা আইটেনারি তৈরি করছে, কিভাবে যাওয়া হবে, কোথায় থাকা হবে, কোন কোন জায়গায় কতদিন থাকতে হবে, সমস্ত কিছু ও কিন্তু একটা আইটেনারি প্রিপেয়ার করে রেখেছিল, একটা নয় দু তিনটে, কোথায় সুটেবল হবে তারপর ডিসাইড করা যাবে। তো এইভাবে তিন চারটে আইটেনারির সঙ্গে নিয়ে আমরা যখন বসলাম, তখন দেখলাম যে আমাদের সঙ্গে এজেড পার্সন তিনজন আছে, আমার মা বাবা এবং আমার হাজবেন্ডের মা। তো ন্যাচারালি তাদের নিয়ে ট্রাভেল করা এই সিচুয়েশনে তখন আমরা ডিসাইড করলাম যে এটা একটা সুটেবল আইটেনারি যেটা আমরা এমপির জন্য ঠিক করেছিলাম। তো এমপি যাওয়াই, তো এমপি যাব এটাই একটা আমরা ডিসাইড করলাম যে এমপির এই এই স্পটগুলো দেখবো, পুরো এমপি নয় কিন্তু, কারণ এমপি একেবারে দেখা সম্ভব নয়। তো এমপি কোন কোন জায়গাগুলো যাব সেগুলো ডিসাইড করেই কিন্তু আইটিনারিটা তৈরি হয়ে গিয়েছিল। তো এরপরে যেটা ছিল যে আমাদের ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করা, হোটেলগুলো ঠিক সময় ঠিক প্রপার দিনগুলোয় আমাদের বুকিং পাওয়া যাবে কিনা সেটা একটা ব্যাপার ছিল এবং সেটা ঠিক করা, এই সমস্তগুলো যখন অ্যারেঞ্জ হলো তখন আমরা ব্যাকপ্যাক করলাম যে হ্যাঁ আমরা যাচ্ছি, আলটিমেটলি আমরা মধ্যপ্রদেশের জন্য প্রিপেয়ার। তো এই মধ্যপ্রদেশ ট্যুরে আমরা প্রথমেই যেখানে আমরা একদম কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইটে ইন্দোর এসে পৌঁছেছিলাম, তো ইন্দোরে আমরা দুদিন স্টে করে ইন্দোর থেকে আমরা গিয়েছিলাম মাধাই। মাধাইয়ে ওখানে একটা বিউটিফুল সাতপুরা রেঞ্জ দেখা যায় আমরা যেখানে ছিলাম সেখানে। মাধাইয়ে অবশ্য আমরা খুব বেশি সময় দিতে পারিনি, কারণ আমাদের একটা মাঝে হল্ট দরকার ছিল ইন্দোর টু পাঁচমারি যাওয়ার জন্য। তো সেই জায়গায় মাঝে যে হল্টটা ছিল সেটা হচ্ছে মাধাই, সেই জন্য মাধাইয়ে আমরা কিন্তু বেশি সময় থাকতে পারিনি। তারপর মাধাই থেকে আমরা পরের দিনই স্টার্ট করেছিলাম এবং মাধাই থেকে আমরা গিয়েছিলাম পাঁচমারি। তো পাঁচমারি তোমরা জানো যে এমপির একটা হিল স্টেশন, সেখানে কিন্তু আমরা খুব এনজয় করলাম, আড়াই দিন মতো ওখানে ছিলাম। আর আমাদের প্রত্যেকটা সেটা তোমরা ব্লগে যে ব্লগগুলো আসতে চলেছে তোমাদের জন্য সেখানে দেখতে পাবে যে আমরা যেখানে যে জায়গাগুলো ছিলাম সেগুলো কিন্তু সবটাই এত হোমলি অ্যাটমসফিয়ার আমাদের দিয়েছে যে আমাদের মনেই হচ্ছিল না যে আমরা বাড়ির বাইরে এসছি, এত দূরে এসছি এবং এই কোভিড সিচুয়েশনে এসছি। তো এতটাই হোমলি অ্যাটমসফিয়ার আমরা পেয়েছি। তো পাঁচমারিতে আড়াই দিন থাকার পরে নেক্সট আমরা ওখান থেকে ভোপাল গিয়েছিলাম। ভোপালে আমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ ছিল। কি সারপ্রাইজ ছিল সেটা তো অবভিয়াসলি ব্লগে আসবে, তোমরা দেখতে পাবে, সেই সারপ্রাইজ এখনই আমি তোমাদের বলছি না, ভোপাল ব্লগে তো তোমরা দেখতেই পাবে। তো ভোপালেও আমরা কিন্তু ওরকম আড়াই দিন মতোই ছিলাম, একদিন রাত্রে সন্ধেবেলা গিয়ে পৌঁছেছিলাম, পরপর আরো দুদিন ছিলাম, তারপর দিন ব্রেকফাস্টের পরে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা কিন্তু ইন্দোর, আবার ইন্দোর এসে পৌঁছেছিলাম এবং এই ইন্দোরে এসে আরো কিছু স্পট আমাদের এক্সপ্লোর করা ছিল, কারণ প্রথম দুদিনে সেটা হয়ে ওঠেনি, লোকাল কিছু জিনিস হয়েছিল। তারে আর লাস্টে যখন আমরা ইন্দোরে এসে পৌঁছেছিলাম তখন যে জায়গাগুলো এক্সপ্লোর করলাম সেই জায়গাগুলো কোথায় কোথায় সেগুলো তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তাহলে এই যে টোটাল একটা সার্কেল আমরা কমপ্লিট করলাম, এই সার্কেল রিলেটেড এমপির যে সিরিজটা, যে ব্লগসগুলো তোমাদের কাছে আসতে চলেছে সেগুলো রিয়েলি তোমরা যদি দেখো তোমরা ভীষণ এনজয় করবে, কারণ এটা সেইভাবেই বানানো হয়েছে। তো সেই জন্যেই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এমপির সিরিজটা তোমরা অবশ্যই দেখো, এবং যারা এখনো তোমরা এই চ্যানেলগুলো দেখছো, এই ব্লগসগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু এই অবশ্যই এই এই ভিডিওসগুলো দেখার জন্য, তোমাদের জন্য নোটিফিকেশন আসার জন্য তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা।
আর কারণ তোমরা যখনই আমরা এই এমপি সিরিজটা তোমাদের কাছে আনবো, তখনই কিন্তু তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা পর পর এই ব্লগস গুলো দেখতে পাবে। তাহলে আর কি করবে, আর প্রতিটা ব্লগে ইনফরমেশন গুলো দেখবে, ডেসক্রিপশন বক্সটা খুব ভালো করে দেখবে। ডেসক্রিপশন বক্সে যে জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গা রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে, যদি তোমরা পরবর্তীকালে সেখানে যাও তাহলে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সুতরাং সবাই ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে তো কমেন্ট করতে একদম ভুলবে না, কমেন্ট বক্সে কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো এই ভিডিওটা। কারণ স্পেশালি এই ভিডিওটা যদি সবার কাছে পৌঁছে যায় তাহলে সবাই জানতে পারবে যে এমপির একটা ব্লগ, এমপি সিরিজ একটা আসছে, যেটা তোমরা কিন্তু সবাই আবার বলছি খুব এনজয় করবে। তাহলে আজকে এই পর্যন্তই, বাই।